আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি করব আজকে জ্যামিতি? এই স্যার, আজকে জ্যামিতি করব। স্যার, জ্যামিতি করার আগে আমার একটা প্রশ্ন আছে বলেন। স্যার। ওই যে সম্পাদ্য তিন আছে না, সম্পাদ্য তিনে আপনি বলছিলেন না যে ওইটা সমান করেও নেওয়া যায়, সমান নেওয়া যায় অর্ধেকের বেশি? এ বি এর সমান নিশ্চয় ওইটা হবে না? হ্যাঁ হবে, লেখার সময় সমান লিখবা, সমান নিলে সমান লিখবা, আর অর্ধেকের বেশি নিলে অর্ধেকের বেশি লিখবা লেখার সময়। ঠিক আছে আর কি? স্যার, তো মনে করছিল যে এটা অর্ধেকের বেশি নিতে হয়, সমান নিতে পারে না। না, সমান নেওয়া যাবে, সমান নিলে হবে, অর্ধেকের বেশি নিলে হবে। আজকে কি করাবো? সম্পাদ্য পাঁচ সম্পদ পাঁচ আছে, কি স্যার আছে? খাতা কম্পাস সব রেডি আছে, হ্যাঁ স্যার, খাতা কম্পাস পেন্সিল সব আছে। বই থেকে বের করো কি বলছে সম্পাদ্য পাঁচ, আমাকে শোনাও। সম্পাদ্য পাঁচ হচ্ছে একটি সরলরেখার বহিঃস্থ কোন বিন্দু থেকে ওই রেখার উপর একটি লম্ব আঁকতে হবে। দ্বিতীয় পদ্ধতিটা করবো আমরা, দ্বিতীয় পদ্ধতি বের করো। বের করছি স্যার, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, একটি সরলরেখা লাগবে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে একটা সরলরেখা নেই, সরলরেখাটা দেখতে পাচ্ছো আমার? হ্যাঁ স্যার, দেখতে পেয়েছি। সরলরেখার নাম দেবো কি? অ্যারো চিহ্ন দিতে হবে। হ্যাঁ, রেখা তো, রেখা মানে আর শুনে দিতে হবে, নাম দেবো কি সরলরেখার? এ এবং বি, বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝছি। সরলরেখার নাম এ এবং বি। আঁকো, এতটুকু আঁকো। আচ্ছা স্যার, বলা হয়েছে বহিঃস্থ একটা বিন্দু, অর্থাৎ সরলরেখার বাইরে। মনে করো এই যে আনুমানিক মাঝামাঝি, এবি এর আনুমানিক মধ্যখানে, মনে করো এখানে, এখান থেকে সরাসরি উপরে এখানে কিছু বিন্দু দেবাম, বুঝতে পারছো? আনুমানিক মাঝামাঝি কোন জায়গাটা পরে, মানে ধরো এই জায়গাটা পরে, এখানে একটা বিন্দু দেবাম, বিন্দু দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, বিন্দু দাও, বিন্দুর নাম কি? পি। কি বিন্দু দেব? পি বিন্দু, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। পি বিন্দু নিয়ে এরকম লেখো, করে ফেলে দিলাম। লেখছি স্যার। এইবারে পি কে কেন্দ্র করবা, কম্পাস হাতে না, পেন্সিল কম্পাস হাতে নিয়ে পি কে কেন্দ্র করো, পির এখানে কম্পাস বসাবা, ঠিক আছে? পিতে বসেছি স্যার। কম্পাস বসাবা। এবারে এমন ভাবে ব্যাসার্ধ নিবা, জানো ব্যাসার্ধটা এইখানে এবং এইখানে ছেদ করে, মাইপে নাও, মানে এইখানে বসাইয়া পেন্সিল এখানে এবং জানো এখানে ছেদ করে, এইভাবে মাপ নাও, এখানেও ছেদ করবে, এখানে ছেদ করবে, মাপ নিয়ে তারপরে এইভাবে একটা বৃত্ত আঁকবা। দূরে সরে গেছে,
এভাবে রাখতে পারবে না। কম্পাস বসবে কোথায়? ত্রিবিন্দুতে। ত্রিবিন্দুতে বসে গিয়ে যে কোনো ব্যাসার্ধ, যে তোমার যতটুকু মাপ লাগে অতটুকু নেবে, নিয়ে এইভাবে একটা বৃত্ত আঁকো। স্যার ওই যে পি বিন্দুটা কি সরলরেখার মাঝখানে একদম উপরে দিতে হবে, মাঝখানের উপরে? হ্যাঁ হ্যাঁ, আনুমানিক একটু কম বেশি হলে সমস্যা নেই। স্যার একটু দাঁড়ান, আমি পারছো? তার হয়ে গেছে একটু দাঁড়ান। এরপরে এখানে যেটা বিন্দু দাও, এটা ছেদ করলো এক্স বিন্দু, এখানে হবে এক্স, আর এই পাশে ওয়াই। বইয়ের চিত্র হলে এইটা, এই যে ডান দিকে, এই যে আমি চিত্র মার্ক করে দিলাম, হ্যাঁ স্যার, এই চিত্রের মতো এখানে কি কি বিন্দু আছে? এক্স এবং ওয়াই না? হ্যাঁ স্যার, এক্স এবং ওয়াই দাও। দিছি স্যার। এবারে কম্পাস উঠাও, এবার কম্পাসটা উঠে বসাবা এক্স বিন্দুতে, মাপ যেটা ছিল সেটাই থাকবে, আগের মাপ মনে থাকবে? হ্যাঁ স্যার, আগের মাপ ঠিক রাখবা, রাইখা এক্স বিন্দুতে বসায়া এইখানে একটা বৃত্ত আঁকবা, এবং ওয়াই বিন্দুতে বসাইয়া এইখানে একটা বৃত্ত আঁকবা। আঁকিয়ে দিলে একই মাপে এক্স বসাবো একবার, ওয়াইতে বসাবো একবার। বসেছি স্যার। এটা কি বিন্দু? কিউ বিন্দু। ঠিক আছে, এবার স্কেল হাতে লবা, স্কেল হাতে নিয়ে, স্কেল হাতে নিয়ে কি করবা, এই যে পি বিন্দু এবং কিউ বিন্দু যোগ করবা, পি এবং কিউ এভাবে যোগ করবা, করো। করছি স্যার। স্যার এই কিউ থেকে পি পর্যন্ত যে লম্বা রেখাটা, ওইটা যদি বাম বাম ডান হয় তাহলে তো সমস্যা নাই, তাই না? বুঝি নাই তোমার কথা, আবার বলো। স্যার কিউ থেকে পি পর্যন্ত যদি যে রেখাটা আছে ওই রেখাটা যদি একটু ওই দিকে এদিক চলে যায় তাহলে তো কোনো সমস্যা নাই, তাই না? রেখাটা সোজা হবে, আমারটা যেন বাঁকা হয়েছে, বাঁকা হবে না, রেখাটা সোজা হবে। এই যে বইয়ের চিত্রটা দেখছো একদম সোজা, সোজা হবে, হ্যাঁ স্যার, তো সোজা হয়েছে। সোজা হবে। আমার কিন্তু এই বাঁকা হয়েছে, আমারটা তো আমি হাতে আঁকার জন্য, এরকম বাঁকা হবে না, সোজা হইতে হবে। সোজা হয়েছে, বই মতো সোজা হয়েছে, হ্যাঁ স্যার, আমারটা বইয়ের মতো সোজা হয়েছে। তাহলে ঠিক আছে। এবার লেখবা কি কি লেখবা দেখো, প্রথমে
এক নাম্বার বাদ যাবে, এক নাম্বার পেন্সিল দিয়ে কাটো বইতে। এবার যেটা লেখা আছে, মনে করি এবি একটি সরল রেখা এবং পি তার ভয়স্থ একটি বিন্দু। এবার এখানে লেখো, পাশে লেখো পি বিন্দু হতে, আমি বলে দিয়েছি তুমি লেখো। এক নাম্বার কেটে দিছো? হ্যাঁ স্যার কেটে দিচ্ছে। আমি লেখো পি, আমি এখানে পি লেখছি, ওখান থেকে শুরু করো। পি বিন্দু হতে হ্যাঁ স্যার হয়েছে। এবি সরল রেখার উপর পি বিন্দু হতে, এবি সরল রেখার উপর একটি ওপর লম্ব, একটি লম্ব আঁকতে হবে। লেখছি স্যার। এবারে এখানে মার্ক করছে, এখানে কি হবে? অঙ্কনের বিবরণ। হ্যাঁ লেখো অঙ্কনের বিবরণ। তারপর 2 নম্বর হয়ে যাবে, 1 নম্বর হ্যাঁ লেখো অঙ্কনের বিবরণ। লেখছি। এবার আমি যে 1-2 দিন ছাড়ছি এগুলো ঠিক করো। ঠিক করছি স্যার। এবার 3 নাম্বারটা ঠিক করো, এটা কেটে দাও। পি কিউ যোগ করি, এবার লাগবে পি কিউ রেখাংশ পিকিউ রেখাংশ এবি রেখাং, এবি সরলরেখাকে এবি সরল রেখাকে এবি সরল রেখাকে ও বিন্দুতে ছেদ করে। জিজ্ঞাসা লিখছি। এটা ও দিস দেখছো হ্যাঁ স্যার। চিত্র, এখানে ও দাও। হ্যাঁ স্যার দিছি। এবার 4 নম্বর দাও নিছে, হ্যাঁ স্যার দিছি। তাহলে এনে লেখো। তাহলে তাহলে ওপি রেখাংশ, ওপি রেখাংশ ওপি রেখাংশ এক্স ওয়াই এর উপর, আচ্ছা এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই এবি দুই রকম কেন? ও আগে ছিল এবি, ঠিক আছে, এখানে এই চিত্র কিন্তু এবি নাই, দেখছো এবি, এবি হবে কিন্তু জায়গায়, তোমার চিত্র দেখেন এবি আছে, এবি আছে না তোমার চিত্রে? না স্যার আমার চিত্র তো এবি না, আমি নিছি। হ্যাঁ নিশো, তুমি তোমার নিতে বলছি না, তুমি নিছো না এবি, হ্যাঁ স্যার। তাহলে এখানে একটু লেখো, তাহলে লেখবা কি লিখছো, ওপি রেখাংশ এবি রেখাংশের উপর লম্ব। এবি রেখাংশের উপর লম্ব। হ্যাঁ ওপি রেখাংশ এবি রেখাংশের উপর লম্ব। লেখছি স্যার। অর্থাৎ দাঁড়িয়ে দিয়ে লেখো, অর্থাৎ লেখছি। ওপি, এই ওপি লেখো, আমি যেটা লিখছি ওপি লেখো, ওপি লেখা
এরকম নিচেটা সরু দাগ দিয়ে তার উপর একটা খাড়া দাগ দেওয়া ছোট করে, নিচে সোজা তার উপর খাড়া, তারপর লাগবে এবি। বইয়ে তো ওই যে একদম লাস্টের যে চিত্রটা ওইটার মাঝখানের যে সরল রেখাটা ওইটার দুই পাশেও তো আরো চিহ্ন দিছে, আমাকে কি দিতে হবে? না এটা হবে না, ভুল আছে, রেখাংশ লেখছে বইতে দেখছো ওই লেখছে, এই যে দেখো এই দেখো পি কিউ রেখাংশ, রেখাংশে দুই দিকে আরো চিহ্ন থাকে, না স্যার ভুল দিছে এরা রেখাংশ। সম্পদ দা স্যার না স্যার, এবার উপপাদ্য তো দুই আছে। এই কয়বার করবা, দুই যেটা আমি এখন করালাম সম্পাদ্য, এটা হোমওয়ার্ক কয়বার করবা? পাঁচবার। তিনবার করো, দেখি তিনবারে পারলে 5 হাজার লাগবে না। ঠিক আছে স্যার। আর 2 নম্বর দেখো করো কি বলছে, বের করো। দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপরীত উৎপন্ন বিপরীত কোণগুলো পরস্পর সমান। কি বুঝলো? কিছু বুঝছো? দুটি সরলরেখা সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপরীত, আসছি না, দুটো দেখছো হ্যাঁ স্যার, এরকম যে কোনো ভাবে তুমি দুটো সরলরেখা আঁকবে, যে কোনো ভাবে তোমার ইচ্ছা, যে কোনো ভাবে দুটো সরলরেখা পরস্পর ছেদ করবা, ঠিক আছে? কোনো মাপ নাই, যে কোনো ভাবে তুমি আঁকলেই হইলো, ঠিক আছে? কয়েক ভাবে আঁকছি না, তুমি আঁকো যে কোনো একভাবে আঁকো। আছি স্যার। বলছে যে এর ফলে কিন্তু বিপরীত কোণ উৎপন্ন হচ্ছে। বিপরীত কি, মনে করো বিপরীত দিকে কোণ, ঠিক আছে? বিপরীত দিকে মনে করো যে এই কোণটা আর বিপরীত দিকের কোণ কোণটা, এই নিচেরটা হ্যাঁ স্যার, আবার এই পাশের কোণটা, এই বিপরীত দিকের কোণ হচ্ছে এই পাশের কোণটা, ঠিক আছে? একইভাবে যদি এই চিত্রে দেখি এই কোণটা আর বিপরীত কোণ কোণটা হবে, এটার বিপরীত ক্রমে এটা বিপরীতটা, নিচেরটা এইটার বিপরীত কোণ হবে এই ডান দিকেরটা, পাশেরটা, ঠিক আছে? হ্যাঁ স্যার, এই কোণগুলো পরস্পর সমান, কোনটা কোনটা সমান, এইটা সমান এইটা, আবার এইটা সমান এইটা, পাশাপাশি দুটি কিন্তু সমান না, এইটা এবং এইটা কিন্তু সমান না, বিপরীতটা সমান, বুঝতে পারছো? হ্যাঁ স্যার, এইটা সমান এইটা, এইটার সাথে কিন্তু এইটা সমান না, এটা কার সাথে সমান, এটা ইনিসিয়ালের সাথে সমান, বুঝতে পারছো? ভাই জি স্যার, বুঝতে পারছি, এটা আমাদের প্রমাণ করতে হবে। ওকে, হ্যাঁ স্যার, তুমি প্রথমে কি করবা, প্রথমে চিত্র আঁকবা, 1 নম্বর কাজ চিত্র আঁকা হয়েছে না, হ্যাঁ স্যার, আঁকছি। চিত্রের নিচে এগুলো লেখো, মনে করি এ বি ও সি ডি রেখা দ্বারা পরস্পর অভিন্দুতে ছেদ করছে, ফলে অভিন্দুতে কোন এ ও সি, এ ও সি কোনটা, এইটা কোন পড়তে জানো কিভাবে পড়ে, না স্যার, কোন পরে হইলো, এই মধ্য বিন্দুর নাম কি, এখানে বিন্দুটা আছে এটার নাম কি, মধ্যখানে বলতে পারো?
এটার নাম এই এই মধ্যে হচ্ছে, রবীন্দ্রনাথের নাম কি? রবীন্দ্রনাথের নাম এই, এটা কি, এই অক্ষরটা কি? এটা ও, ও, তাহলে এই বিন্দুর নাম ও। ঠিক আছে, হ্যাঁ স্যার, তাহলে কোণ পড়ার সময় কি করতে হবে, যেখানে কোণ থাকবে সেই বিন্দুরা মধ্যখানে থাকবে, আর পাশের দুইটা অক্ষর, এর পাশের দুইটা অক্ষর মিলে কোণ পড়তে হবে। তাহলে আমরা এই কোণটা পড়ব, এই কোণটা মধ্যখানে বিন্দু কোনটা, এই ও না, এইটা না, এইটা না, হ্যাঁ স্যার, এর সাথে আমাদের দুই পাশের দুইটা বিন্দু কি কি, একটা এ আর একটা সি। ঠিক আছে, তাহলে পড়তে হ্যাঁ হবে স্যার, এ এ ও সি অথবা সি ও এ, দুইভাবেই বলা যাবে। তো ABCD সিরিয়াল লিখে বলার চেষ্টা করবা, আগে এই জন্য আগে বল বা সি তো পরে এ ও সি, কিন্তু যদি বলো এ সি ও তাহলে কিন্তু হবে না, কোন যেখানে সেইটা মধ্যখানে রাখতে হবে। বুঝতে পারছি? জি স্যার, বলো তো এই কোনটা কিভাবে পড়বা? BOB, BOD, হ্যাঁ, এটা এটা হচ্ছে স্যার, এটা তো পারতেছি না, কেন, মধ্যখানে ও আর দুই পাশে কি আছে, দুই পাশে কি আছে, এ এ কি আছে, ডি, আর বলো কি ডি, হবে, AOD, হ্যাঁ এটা কি হবে, COB, বি আগে না, BOC বলবো, এগুলো এখানে লিখছে AOC, COB, BOD, AOD উৎপন্ন হয়েছে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার, এগুলো কি মুখস্থ করতে হবে স্যার? AOC, দেখে দেখে লাগবে, মুখস্থ লাগবে, তুমি আনতে খেলে পারবে না, হ্যাঁ স্যার, এখান থেকে বুঝলে নিবুঝে লেখা যাবে, বুঝে বুঝে লাগছে, মুখস্থ করা যাবে না। আমি যেমন দাগাইছি যে উৎপন্ন হয়েছে, দেখতে পাচ্ছ এই যে দাগাই, যেমন দাগাইছি এবং তো লেখো, হয়েছে এবার নিচের লাইনে লেখো, আলাদা একটা লাইন শুরু করবা, এই লাইনের থেকে ফাঁকা করে আলাদা একটা লাইন লিখবা, সেখানে লাগবে প্রমাণ করতে হবে যে, এই বাকি অংশ রাখো, প্রমাণ করতে হবে যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটা কিভাবে লাগবে একটু বুঝে নাও, খেয়াল করো, প্রথমে প্রমাণ করতে হবে যে, এই অংশটুকু খেয়াল করো, না আর একটু বেশি, এই পর্যন্ত, এটা কোথায় কোথায় আছে দেখো, AOC কোথায় আছে, এই কোনটা, আর BOD
এইগুণ, ঠিক না? হ্যাঁ স্যার। এইবারে নিচের লাইন লিখবা, এবং সিওবি সমান বিপরীত কোণ এওডি। সিওবি কোনটা? এইটা বিপরীত হয়েছে। এওডি কোনটা? এইটা, ঠিক না? হ্যাঁ স্যার। আগের আগের বার বলা সিরিয়ালি, প্রথমে এইটা 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 এরকম সিরিয়াল, আর এবার বলা বিপরীত দিকে বিপরীত দিকে, ঠিক না? হ্যাঁ স্যার। ওকে, লিখে হলো। হয়েছে স্যার লেখা। হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। এবার লেখো কমান, কোথায় লিখবা? এই জায়গাটা লেখো কমান। প্রমাণ লিখবো। হ্যাঁ, প্রমাণ লিখবো। লেখছি স্যার। নিচের লাইনটা লেখো। লেখা হয়েছে? স্যার একটু দাঁড়া। এতটুক লিখবে, এতটুক একজন মার্ক করে রেখেছে, এতটুক। ঠিক আছে। তার লেখা হয়ে গেছে। এবার দেখো এখানে যেটা বলছে সেটা বুঝে নি আমরা। চিত্রে দেখো, চিত্রে মনে করো আমি একটা অংশ নাই করে দেব। চিত্রে মনে করো তোমার এই অংশটা নাই, ঠিক আছে? নাই, আমি চিত্রটা কেমন হলো? তুমি যারা লিখেছো সেইটা
এই অংশ থেকে বুঝতে হবে। ঠিক আছে, হ্যাঁ স্যার। কিরকম দেখো, দেখা আছে কি রশ্মির ও বিন্দুতে, তাই না? ও বিন্দুতে সিডি রেখা মিলিত হয়েছে, দেখো সেটাই হয়েছে এল এও। এই এটা রশ্মি না, হ্যাঁ স্যার। একদিকে তিন রশ্মি, এর ও বিন্দু কোনটা? এইটা তো ও বিন্দু না, এই তো ও বিন্দু, হ্যাঁ স্যার। ও বিন্দুতে এই যে সিডি রেখা মিলিত হয়েছে, দেখছো এই সিডি রেখা মিলিত হয়েছে, ফলে কি হয়েছে এখানে দুইটা গুণ উৎপন্ন হয়েছে, এই একটা এবং এই একটা, দুইটা গুণ উৎপন্ন হয়েছে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। কোন এও রশ্মির ও বিন্দুতে সিডি রেখা মিলিত হয়েছে, তাহলে এবারে কি কি গুণ উৎপন্ন হলো সেটা দেখো, কোন উৎপন্ন হয়েছে দুইটা, একটা হচ্ছে কোন এওসি, এওসি বলতে এইটা বুঝেছি, এবং কোন এওডি, এওডি বলতে এইবার সেটা বুঝেছি, এই দুইটা মিলে হইলো এক সরল কোণ, এই যে এক সরল কোণ বা দুই সমকোণ, এক সরল কোণের মান হলো দুই সমকোণ, এক সরল কোণের মান কত? দুই সমকোণ। আর দুই সমকোণ মানে কত ডিগ্রি বলতে পারো? 180 ডিগ্রি। এক সমকোণে 90 ডিগ্রি, দুই সমকোণে 180 ডিগ্রি মানে থাকবে, হ্যাঁ সময় থাকবে। আচ্ছা এতটুকু শিখলাম আমরা। এবার দেখেন এটা উপপাদ্য দেখ লেখা আছে, এই জায়গায় লিখতে হবে, নোট লিখতে হবে, থার্ড ব্র্যাকেট দিয়ে ঠিক আছে ছোট ছোট করে হ্যাঁ লিখতে স্যার। হবে, এই যে উপপাদ্য একের যে কোশ্চেনটা না, এরকম একটা কোশ্চেন আছে উপপাদ্য দুইয়ের যে কোশ্চেনটা, এরকম একটা কোশ্চেন আছে উপপাদ্য একে, এটা লিখবে না, কিন্তু উপপাদ্য একের একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা পড়ে শোনো আমাকে, তোমার বইয়ের উপপাদ্য এক কোশ্চেনটা পড়ে শোনাও। স্যার এখানে তো আমি কোনো কোশ্চেন পাইতেছি না। সামরা এই উপপাদ্য, এই উপপাদ্য দুই এর এটা কি, এটার কোশ্চেন বলে, এই যে এটা মার্ক করছি দেখো না, এটা কি এটা কোশ্চেন, উপপাদ্য এক এরকম একটা লাইন নাই, আচ্ছা স্যার। এটা যে কোশ্চেন মার্ক করে দেখাই যাবে, বুঝছ না সো কি ধুলা পড়ছে, করো উপপাদ্য কি আছে, একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি আর বড় মিলিত লাগবে না, হলো। ওই পুরো অংশটা এখানে লিখবে, ওই ওই পুরো কোশ্চেনটা এখানে ছোট ছোট করে এখানে লিখে দেওয়া থার্ড ব্র্যাকেট দিয়ে, এই লাইনে তোমার এই লাল মার্ক করা লাইন না, আমার এই লাল মার্ক করার ডান দিকে, ডান দিকে ওই কোশ্চেনটা পুরো লিখে দিতে হবে, বুঝা গেছে? হ্যাঁ স্যার। এবার দেখো এটা হয়ে গেল এক নাম্বার, ওইটা এক নাম্বার দাও, এই এখানে রশ্মির বিন্দু না, এটা এক নাম্বার দাও। এবার দুই নাম্বার দিয়ে নিচেরটাকে লেখো, দুই নাম্বার দিয়ে নিচেটা লেখো, তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ স্যার লেখছি। দুই নাম্বার দিয়ে নিচেটা লেখছো, হ্যাঁ স্যার। মানে কি বলছে, ওডি রশ্মির অবিন্দুতে এবি রেখা মিলিত হয়েছে, ওডি রশ্মির অবিন্দুতে এবি মিলিত হয়েছে, তাহলে এখানে আমরা করতে পারি, মনে করো এই নিচের এই অংশটা নাই, এই যে নাই ঠিক আছে, এই অংশটা নাই, বুঝছো কোনটা নাই, এই রেখাটা নাই, নাম দেখছো এ ও ডি একটা কোণ, এই একটা কোণ এ ও ডি, আর এবার সে কোণের নাম কি, বিওডি, ঠিক না, এওডি বিওডি, এরা একটা সরল রেখা না, এই যে একটা সরল রেখা না, এরা পুরোটা, হ্যাঁ স্যার। তাহলে এদের সমষ্টিও একই রকম, এক সরল কোণ, এই যে লিখছি এক সরল কোণ বা দুই সমকোণ, দেখছো হ্যাঁ স্যার। এতটুকু বুঝছো, হ্যাঁ স্যার বুঝছি। এটা না দেখে লেখা যাবে না, না দেখে হ্যাঁ না দেখে লিখতে হবে, কয়েকবার প্র্যাকটিস করে হয়ে যাবে, আর এখান থেকে খেয়াল করো আমরা কি কি শিখলাম, প্রথমে শিখলাম কোনটা, এইটা ঠিক না, তারপর হ্যাঁ স্যার। শিখলাম এইটা,
এর দুইটা জিনিস খেয়াল করো, প্রথমটা সমান দুই সমকোণ, পরেরটা সমান দুই সমকোণ, তাহলে এরা দুইটা সমান না? প্রথম অংশের মান এই অংশের মান দুই সমকোণ, এই অংশের মানও দুই সমকোণ, তাহলে এই অংশ দুইটা সমান না? হ্যাঁ স্যার। সেটা এখানে লেখা হয়েছে, দেখো অংশ দুই কি কি অংশ দুই হয়েছে। প্রথমটার অংশ হচ্ছে কোণ এওসি প্লাস কোণ এওডি, এটা এখানে লেখা হয়েছে, এই যে এওসি এওডি, তারপর সমান চিহ্ন দেওয়া হয়েছে, দিয়ে পরেরটা এওডি বিওডি, এই দেখো লেখা হয়েছে এওডি বিওডি, পুস্তকনা থেকে লেখছে একদম দেখে দেখে লেখা, ঠিক আছে? অর্থাৎ এইটু সমান লিখে দেওয়া, এইটু সোজা জিনিস, দেখো এই জিনিসটাই লেখছে এই লাইনটা, পুরো লাইনটা হইলে একদম সহজ, মুখস্থ আর কিছু নেই, মনে রাখলে হবে যে আমি এইটুক সমান এইটুক লিখবো, এইটুক লিখে দেওয়া হয়েছে, কোনো সমস্যা তাদেরকে না স্যার। পরেরটা দেখো সহজ বুদ্ধি, এই এই যে লাইনটা আমরা লিখলাম, এই লাইনটার মধ্যে একই জিনিস আছে, সমান চিহ্নের দুই পাশে একই জিনিস আছে, দেখো কি কি আছে, এই এওডি আছে, এই পাশে দেখো এওডি আছে, ঠিক আছে, আছে না? জি স্যার আছে। সমান চিহ্নের দুই পাশে একই জিনিস থাকলে সেই জিনিস বাদ দিয়ে দেওয়া যায়, সমান চিহ্নের দুই পাশে একই জিনিস থাকলে সেটা বাদ দেওয়া যায়, বাদ দিতে, এই দুটো বাদ দিলে কি থাকে আগে, এওসি আর পিওডি, বিওডি, আমি দেখো এওসি কই আছে, এওসি হলো এই এই কোনটা, ঠিক না? আর বিওডি হলো এই কোনটা, ঠিক আছে? তো এই কোন দুটো সমান বলছে না, এখানে দেখছো এখানে দুটো কোন, এই দুটো বাদ দিই যদি, এইটা এবং এটা যদি বাদ দিই, থাকে এইটা সমানের মধ্যে সমান চিহ্ন আছে, এইটা সমান এইটা থাকে, থাকে থাকে, কারণ এই এইটা কই, এই দুটো কই, এই দুটো এই আর এই, তার মানে এই দুটো বিপরীত দিকে অবস্থিত না, তার মানে কোন দুইটা সমান প্রমাণ হইল, বুঝতে পারছো? একই ভাবে যদি আমরা প্রমাণ করি, একই ভাবে দেখানো যায় এই কোণ সমান এই কোণ, ঠিক আছে? আবার যদি এই শুরুতে যেরকম করছিলাম না, এইরকম যদি আরো দুইটা লাইন করে আসি, তাহলে একইভাবে দেখা যায়, দেখানো যায় কি দেখানো যাবে, এইটা সমান এটা দেখানো যাবে, সেটা দেখানো লাগবে না, একবার দেখাইলে বলা যায় অনুরূপ ভাবে দেখানো, মানে একই ভাবে দেখানো যায় বাকি দুটো সমান, ব্যাস হয়ে গেল, কোনো সমস্যা আছে? না স্যার। এখন এই উপপাদ্যটা করো 5 বার, আর সম্পাদ্যটা করবা কয়বার? সম্পাদ্য কাজ করব 3 বার, হ্যাঁ আর উপপাদ্য করবা 5 বার। আর কিছু বাকি আছে? না স্যার, জমিতে আর কিছু বাকি নেই স্যার। আপনি উপপাদ্য দুইয়ের জন্য আমাকে যেগুলো লেখা দেখাইলেন ওগুলো কি লিখতে হবে? হ্যাঁ হ্যাঁ, এই এগুলো এই লাইনটা লিখছো, লাস্ট লাইনটা, লাস্ট দুই লাইন, এই যে লাস্ট লাইন, এরা লিখতে হবে, ঠিক আছে স্যার। একদম শেষ মধ্যে প্রমাণিত লেখা আছে, সেটা হচ্ছে প্রমাণিত, এটাও লিখতে হবে, এই পর্যন্ত সব লিখতে হবে, ওকে? ঠিক আছে স্যার। এইগুলো থাকলো মার, পরের দিন থেকে ইনশাল্লাহ কি করবো, যে নৈবেদ্যিক করা লাগবে, কিন্তু বিজ্ঞান বাকি আছে, বিজ্ঞান কয়টা অধ্যায় আছে? স্যার দুইটা আছে মনে হয়, দুইটা, পরীক্ষা 10 তারিখ, তাই না? হ্যাঁ স্যার। পরের দিন আমরা বিজ্ঞান করবো, নৈবেদ্যিক আলোচনা করবো, আমাকে মনে করে দিবা, কিছু বিজ্ঞান করবো আর কিছু নৈবেদ্যিক করবো, ওকে? ঠিক আছে স্যার। নৈবিত্তি কি অঙ্কের? হ্যাঁ অঙ্কের কিছু নৈবেদ্যিক করবো আর হলে বিজ্ঞান করবো। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।